সত্যি বলতে এটা থেকে ভাল লাগছে যে আমাদের সবার প্রিয় বোম্বাদা আমাদের মিস্টার ইন্ডাস্ট্রি অ্যাকশনে ফিরছে মাস কমার্শিয়াল সিনেমাতে ফিরছে হ্যালো গাইস আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো দেবী চৌধুরানীকে নিয়ে যে প্রজেক্টটাকে নিয়ে আমি অনেক দিন আগে কিন্তু একটা আপডেট দিয়েছিলাম যে এই প্রজেক্টটা বাংলার সবথেকে বড় প্রজেক্ট কিন্তু হতে চলেছে ইন টার্ম অফ অ্যাকশন ইন টার্ম অফ এবং ইন টার্ম সিনেমাটোগ্রাফি সব দিক থেকে এবং আজকের এই প্রজেক্টার কিছু কিছু লুক কিন্তু রিভিল করা হয়েছে একটা নামি পত্রিকা থেকে এবং সেখানে আমি বোমবাদার লুকটা দেখলাম মানে আমাদের সবার প্রিয় মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিতের দেখে আমি লিটারেলি ছেটকে গেছি রিসেন্টলি ফিল্ম হচ্ছে ফিল্ম ফেয়ারে কিন্তু তার লুকটা রিভিল রিভিল হয়েছিল কিন্তু এই পার্টিকুলার যে লুকটা ওই রকম একটা লুকে মুখ ভর্তি দাঁড়িয়ে এবং এইরকম লুকে না তাকে প্রিভিয়াসলি কিন্তু আমরা দেখিনি তো এখানে ভবানী পাঠকের কিন্তু ক্যারেক্টারটা প্লে করছেন হচ্ছে আমাদের এবং তার লুকটা জাস্ট চরম লেভেলের কিন্তু হয়েছে এবং তাকে এখানে পুরোপুরি আমরা কিন্তু একটা মাস অবতারে কিন্তু দেখতে পাবো এবং প্রচুর কিন্তু অ্যাকশন দৃশ্য কিন্তু থাকবে এবং রিসেন্টলি কিন্তু একটা ক্লাইম্যাক্সের যে দৃশ্য কিন্তু মোটামুটি শ্যুট করা হয়েছে যে শ্যুটটা প্রচণ্ড নাকি ভালো হয়েছে এবং প্রত্যেকে কিছু না কিছু কিন্তু স্টান্ট নিজেরাই কিন্তু করেছে এবং বোমাদাও কিন্তু করেছে এবং এইখানে বোমাদার সঙ্গে শ্রাবন্তীরও কিন্তু একটা লুক রিভিল করা হয়েছে যে লুকটা প্রচণ্ড কিন্তু ভাল লাগছে মানে শ্রাবন্তীকে এইরকম ক্যারেক্টারে এইরকম চরিত্রে আমরা কিন্তু প্রিভিয়াসলি দেখিনি এবং শ্রাবন্তী জেনারেলি একজন রোম্যান্টিক অভিনেত্রী হিসেবে কিন্তু আমাদের কাছে ফেমাস ছিল বাট এই ছবিতে শ্রাবন্তীকে আমরা কিন্তু অন্য রূপে দেখতে পাব এবং তার যে ঝলক যে দৌড়ে যাচ্ছে এটা পুরোপুরি কিন্তু ওটা পিওর মাস সিন কিন্তু হবে আমি আমি কিন্তু শিওর শট এবং বলছি এবং এখানে অর্জুন চক্রবর্তীরও কিন্তু একটা লুক ডিগ্রি করা হয়েছে এবং এর আগে প্রিভিয়াসলি কিন্তু অনেকের লুকও লুক কিন্তু মোটামুটি এসেছিলো এবং আজকের সেই লুকের সঙ্গে কিন্তু কিছু কিছু আপডেটস কিন্তু দেওয়া হয়েছে এবং এটা অনেকগুলো ভাষায় কিন্তু মুক্তি পাবে দেখা যাক এটা এক্স্যাক্টলি কবে মুক্তি পায় আমি চাইব দারুণ কিছু হোক এবং বাংলা ইন্ডাস্ট্রি অন্যান্য ইন্ডাস্ট্রিকে একটা যোগ্য জবাব দিক সো এটাই মেনলি বলার ছিল মিস্টার ইন্ডাস্ট্রি রাইট ব্যাক অন অ্যাকশন থ্যাংক ইউ সো মাচ